Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Fatullah Pilot Uccho Bidyaloy Online Shikha Karjokrome Shagoto Janacchi. Priyo Shikharthi Brindo, Aaj Ami Saptom Shrenir Islam O Noitikota Bishoyer Prothom Oddhayer Part 5 Hote Alochona Korbo. আজকের পাঠ্যসূচি হচ্ছে ইমানে মুফাসসাল। তোমরা সকলেই জানো ইমান অর্থ হচ্ছে বিশ্বাস, আর ইমানে মুফাসসাল আমরা আজকে জানব ইমানে মুফাসসাল বলতে আর কি আমরা কি বুঝি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থ, আমি ঈমান আনলাম। এক নম্বর, আল্লাহর প্রতি বার, তার ফেরেশতাগণের প্রতি। তার কিতাব সমূহের প্রতি। তার রসুলগণের প্রতি। পাঁচ নম্বর, আখিরাতের প্রতি। ছয় নম্বর, তাকদীরের প্রতি। সাত নম্বর হচ্ছে মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি। মুফাসসাল বলতে এই সম্মিলিত সবগুলো বিষয়ের প্রতি ঈমান থাকতে হবে। একজন মুমিন ব্যক্তির প্রথমত আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকতে হবে। এখন ব্যাখ্যা ও তাৎপর্য বলতে আমরা কি আমরা বুঝি, ব্যাখ্যাটা কি? ঈমান অর্থ বিশ্বাস, আর মুফাসসাল অর্থ বিস্তারিত। মুফাসসাল অর্থ হচ্ছে বিস্তারিত বিশ্বাস, বিস্তারিত ভাবে ঈমানের বিষয়গুলোর কথা বিস্তৃত ভাবে জানতে পারা, বুঝতে পারাই হচ্ছে ঈমানের মুফাসসাল। আল্লাহর প্রতি বিশ্বাস প্রথমত ঈমানের সর্বপ্রথম বিষয় হল মহান আল্লাহর প্রতি বিশ্বাস। বস্তুত আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসই ঈমানের মূল। আমরা আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদে বিশ্বাস করব, তিনি এক ও অদ্বিতীয়, তার সত্তা ও গুণাবলীতে একক ও অতুলনীয়, আল্লাহ তাআলার সমকক্ষ কেউই নেই। আমরা সূরা ইখলাসে জেনেছি আল্লাহ তাআলার পরিচয়। দুই নম্বর, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি, তারা নূরের তৈরি, তারা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠে রত আছেন, তাদের সংখ্যা অগণিত, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত তারা কোনো কাজই করেন না।
আল্লাহর নির্দেশ পালনই তাদের একমাত্র কাজ। ফেরেশতাগণের মধ্যে চারজন হচ্ছেন নেতৃস্থানীয়। চারজনের ভিতর প্রথমত হযরত জিব্রাইল আলাইহিসসালাম, আল্লাহ তাআলার বাণী নবী রাসূলের নিকট নিয়ে আসেন। দুই নম্বর হচ্ছেন হযরত মিকাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম যিনি আল্লাহ তাআলার হুকুমে মানুষ ও জীবজন্তুর মাঝে জীবিকা বণ্টনের কাজে নিয়োজিত আছেন। তিন নম্বর হযরত আজরাইল আলাইহিসসালাম, যিনি মানুষ ও জিনদের মৃত্যু ঘটানো বা রূহ কবজ করার দায়িত্ব পালনে নিয়োজিত আছেন। চার নম্বর হযরত ইসরাফিল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই শিগগিরই ফু দিবেন, এতে দুনিয়া ও এর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তিনি দ্বিতীয়বার ফুৎকার যখন দিবেন তখন সবাই জীবন ফিরে পেয়ে আখিরাতের ময়দানে বিচারের জন্য আল্লাহর সামনে উপস্থিত হবে। অন্য সব ফেরেশতা আল্লাহর নির্দেশ অনুযায়ী হুকুম পালনে রত আছেন। তাহলে আমরা জানতে পারলাম ফেরেশতাদের ভিতরে এই চার শ্রেণীর ফেরেশতা, চার ধরনের ফেরেশতার এক একজন এক এক ধরনের কাজে নিয়োজিত আছেন।